আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়েরা যাদের আপসের অ্যাকাউন্ট নেই তারা আপসের ছাড়া কিভাবে আকামার এক্সপায়ার ডেট চেক করবেন আজকের ভিডিওতে সেটি দেখে দেব। তাহলে চলুন বেশি কথা না বলে খুব দ্রুত আমরা দেখে নিচ্ছি কিভাবে আফসের ছাড়া আকামার এক্সপায়ার ডেট আমরা চেক করে নিতে পারি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেজটি আছে এই পেজের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। সেখানে জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এমন একটি পেজ চলে আসবে তবে আমি আপনাদের শিওর অথবা কনফার্ম করতেছি যে পেজটি কিন্তু ইংলিশেই আসবে বাট যদি কখনও ওয়েবসাইটের অথবা আপনাদের মোবাইলের কোনো ব্রান্তির কারণে যদি আরবিতে চলে আসে সেই জন্য আমি আরবি ইন্টারফেসই দেখিয়ে দিচ্ছি আপনারা যেটি করবেন এখানে দেখতে পাচ্ছেন কর্নারে আরবি লেখা আছে এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইংলিশ নামে যে অপশনটি আছে এটাকে আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে আপনাদের পেজটি ইংলিশে হয়ে যাবে যদি ইংলিশে আসে তাহলে তো ইংলিশে আসলোই আর যদি না আসে তাহলে আপনারা আরবি থেকে কনভার্ট করে এভাবে ইংলিশ করে নেবেন ইংলিশ করার পরে এখানে আপনারা আপনাদের দেখতে পাচ্ছেন আইডি ইকামা এবং বর্ডার নাম্বার সো এখানে আপনারা কি করবেন আপনারা আপনাদের আকামা নাম্বারটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনাদের আকামার উপরে যে জন্ম তারিখটি আছে মানে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটি এখানে আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে টাইপিংয়ের জন্য লেখা আসতেছে সো আমি টাইপ করব না জাস্ট আমি ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবো দেখতে পাচ্ছেন এখানে এই যে ক্যালেন্ডারটি আছে এই ক্যালেন্ডার থেকে আপনারা কি করবেন এখানে হিজরি নামে যে অপশনটি আছে এই অপশনটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে দ্বিতীয় অপশনটি জর্জিয়ান যে অপশনটি আছে এই অপশনটিকে আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে এখন আমাদের ক্যালেন্ডারটি ইংরেজি সাল অনুযায়ী চলে আসছে তো এখান থেকে আপনারা সালটি চেক করে নিন যে আপনাদের কত সালে জন্ম আপনাদের আকামার উপরে যত তারিখ আছে সেই তারিখ অনুযায়ী আপনারা খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে এখান থেকে মাস তারপরে এখান থেকে ডেট সো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এক এক উনিশশো দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থটি অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে এবং এখানে আরবিতে কনভার্ট হয়ে আছে এখন যেটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এই যে ক্যাপচা কুট্টি আছে এই ক্যাপচা আমরা এখানে বসিয়ে দেব সো আমি ক্যাপচা কুডটি বসিয়ে দিচ্ছি সেভেন এইট সেভেন থ্রি সেভেন ফোর বন্ধুরা অ্যাকচুয়ালি বর্তমানে দু হাজার বিশে যেটি হচ্ছে যে ওয়েবসাইটের আপডেটের কারণে একটু চেঞ্জ হয়েছে সো এই চেঞ্জের কারণেই আমার ভিডিওটি দ্বিতীয়বার করা সো আমি চাচ্ছি যে আপনাদের কাছে আপডেটটি পৌঁছে যাক সেই জন্য আমি আবার কষ্ট করে রাত জেগে এখন এই ভিডিওটি বানাইতেছি আর আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমি সবসময় চেষ্টা করি যে আমাদের প্রবাসী ভাইদের যেন একটু উপকার হয় সেই জন্য একটু কষ্ট হলেও আমার আমি একটু ভিডিও বানাই এবং ভিডিও বানিয়ে এটাকে জাস্ট প্রচার করে দেই যেন প্রবাসী ভাইয়েরা ঘরে বসে বিভিন্ন কাজকামগুলো আকামা চেক করা অথবা আপসের অ্যাকাউন্ট কীভাবে বানাতে হবে এই ধরনের ভিডিওগুলো আমি সবসময় তৈরি করি তৈরি করে চেষ্টা করি প্রবাসী ভাইদের হেল্প করার জন্য সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে ফ্লাইংয়ে রাখার জন্য যাই হোক এখন দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু ক্যাপচা কুটটি বসিয়ে দিছি বসিয়ে দেওয়ার পরে নেক্সট এখন আমি ক্লিক করব নেক্সট ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন পেজটি কিন্তু এমন চলে আসছে সো এখানে আমার আকামার যে নাম আছে সব নাম টাম সব এখানে চলে আসছে ইউজার নেম মানে আকামা নাম্বার এবং একটু নিচে চলে যাব আমরা এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন আবার আকামা নাম্বারটি এখানে শো করতেছে সো এর নিচে দেখতে পাচ্ছেন আকামা এক্সপায়ার ডেট একামার যে এক্সপায়ার ডেটটি আছে প্রথমে আরবি সাল আছে এবং পরে ইংলিশে আছে ফোর টোয়েন্টি নাইন দুই মানে টোয়েন্টি নাইন চার দুই সালে এটার এক্সপায়ার ডেট হয়ে গেছে সো এভাবেই পারেন আপনারা আপনাদের যে আপসের সারা আকমার এক্সপায়ার ডেট চেক করে নিতে এক চেক করার পরে আপনারা যেটি করবেন এখান থেকে আর কোনো কিছু করার দরকার নেই সেফ টিভ কোনো কিছু করার দরকার নেই জাস্ট আপনারা কি করবেন ক্যান্সেলে ক্লিক করবেন ক্যান্সেলে ক্লিক করে আপনারা বের হয়ে যাবেন বন্ধুরা এভাবেই পারেন আপনাদের এক্সপায়ার ডেট চেক করে নিতে আমি আবারও আপনাদের বলে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই करें के सब्सक्राइब को धन्यवाद के